ঠিক আছে, তো যাই হোক আমি শুরু করতেছি। আচ্ছা, গত ক্লাসে আপনারা যে ক্লাসটা করছিলেন তার মধ্যে অঞ্জলি আপু শুধু তার প্রথম ক্লাসের একটা লিসেন আমাকে পাঠাইছিলেন, তো ফার্স্টে আমি সেটা একটু রিভিউ করি। তো এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরই একজন পাঠাইছে, অঞ্জলি আপু। এবং এইখানে আপু আপনি যে চেষ্টাটা করছেন দ্যাট ইজ ভেরি গুড। এবং গত ক্লাসে আমরা যেগুলো শিখছিলাম তার প্রত্যেকটা এলিমেন্ট, মানে প্রত্যেকটা জিনিসই এখানে ইনক্লুড। এবং আশা করি এরকম আরও কিছু আপনারা অন্য যারা আমাকে পাঠান নাই কিংবা নিজেরা বাসায় করছেন, আশা করি তারাও এই জিনিসগুলো দেখছেন এবং কাজ করছেন। তো আজকে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কোয়াইট গুড। হ্যাঁ, আজকে এটা থেকে গত দিনে থেকে আরেকটু কমপ্লেক্স কিছু আমরা দেখতে চাচ্ছি, এবং আরো নতুন কয়েকটা টুলস যাতে আমরা ইউজ করতে পারি, নতুন কয়েকটা টুলসের ব্যবহার যাতে আমরা জানতে পারি সেটাই আমরা দেখব। তো এটা আমি ক্লোজ করি। আমি গতদিন যেগুলো দেখাইছিলাম তার থেকে একটু কঠিন একটা ড্রয়িং নিলাম। এই ড্রয়িংটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই ড্রয়িংটা গতদিনের ড্রয়িং চেয়ে অনেকটা কঠিন। এরকম মনে হতে পারে যে এই ড্রয়িংটা আসলে আজকে করা সম্ভব হবে কিনা, তো আমরা সেটা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি যে এই ড্রয়িংটা আজকে আমরা কমপ্লিট করতে পারি কিনা। আর আমরা যেহেতু একটা ক্লাস করছি, আজকে শুধুমাত্র দ্বিতীয় ক্লাস, তো এই ড্রয়িংটা প্রফেশনালি হয়তো আমরা কমপ্লিট করতে পারবো না, বাট আমরা চেষ্টা করব এইখানে যে এলিমেন্টগুলো আছে এর প্রত্যেকটাকে আমরা কপি করতে, ঠিক আছে, যাতে এরকম কিছু আমরা নেক্সট টাইম আরো সুন্দর করে বানাতে পারি। তো এটাকে কপি করার জন্য গতদিন মনে হয় আপনাদের বলছিলাম যে এই যে ড্রয়িংটা এইটা আছে, একটা অবজেক্ট পেজের মধ্যে আমরা যেখানে খুশি সেখানে রাখতে পারতেছি, কিন্তু এই অবজেক্টটা আমরা অন্য কাজ করার সময় এই অবজেক্টটা আমাদের মাউসের বাড়ি লেগে কিংবা মাউসের দ্বারা সরে যেতে পারে। আমার এখানে মনে হয় বেশ কিছু ব্যাকগ্রাউন্ড নয়েস পাচ্ছেন আপনারা, তার কারণ হচ্ছে সাইডে কিছু কাজ চলতেছে। তো আশা করি কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ অলরেডি বেশ রাত হয়েছে, সন্ধ্যা পার হয়ে গেছে। তো যাই হোক, আমি এটাকে এই যেটা বলতেছিলাম এই অবজেক্টটাকে, এটা একটা ইমেজ, এই ইমেজটাকে ফার্স্টে লক করে রাখতে চাই, যাতে আমি এই ইমেজটাকে মাউসের কাজ করার সময় এই ইমেজটা সরে না যায়। তো এটাকে লক করার জন্য কি করব, লক করার জন্য ইমেজটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট এবং লক সিলেকশন, কিংবা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টু। তাহলে আমি শর্টকাটে করি কন্ট্রোল টু, জিনিসটা দেখেন লক হয়ে গেছে, এখন আর এটাকে ধরা সম্ভব না, তাই না? তো এখন আমরা এর উপরে আমাদের কন্টেন্ট যেটা আছে কিংবা আমরা যে জিনিসটা রেডি করতে চাই সেটাকে রেডি করতে পারবো। তাহলে সেটাকে রেডি করার জন্য প্রথম আমি দেখি যে এখানে একেবারে বেসিক কি ধরনের কি শেপগুলো আছে, এটা থেকে শুরু করি নাকি এটা থেকে শুরু করি? তাহলে এটার জন্য ফার্স্টে আমরা একটা রেক্টেঙ্গেল আঁকতেছি, তাই না? দেখেন রেক্টেঙ্গেল হয়ে গেছে, কিন্তু এটা টোটাল ব্ল্যাক কালার। হ্যালো, আচ্ছা, এই যে রেক্টেঙ্গেলটা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি।
ওকে যেটা শোনা যাচ্ছে। ওকে, আমি তাহলে কাজ শুরু করি। এখানে আমি একটা রেক্টেঙ্গেল আছি এখন, এবং এই রেক্টেঙ্গেলটা আমি চাচ্ছি ব্ল্যাক কালারের, তার মানে কি এর ফিলটা হবে ব্ল্যাক। তো ব্ল্যাক ফিল করতে গেলে এই হচ্ছে আমার ফিল, তাই না? ফিল কালার, তাহলে ফিল কালারটা সিলেক্ট করে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে যে স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালার সিলেক্ট করে এটাকে নান করে দিলাম। তাহলে দেখেন এটা আমার রেডি হয়ে গেছে, দেখেন ব্ল্যাকের উপরে ব্ল্যাক। কিছুক্ষণ পরে হয়তো মনে হবে যে আমি এই কাজ করিই নাই, সুতরাং আমি এটাকে একটু ভিন্ন কালার দিলাম, জাস্ট বোঝার সুবিধার জন্য যে হ্যাঁ এই পার্টটুকু আমি কমপ্লিট করছি। এখন এটা কমপ্লিট হয়ে গেছে, এখন এইটাকে কপি করে আমি এই জায়গায় বসাবো। তো কপি করার জন্য গতদিন আমি বলছিলাম যে অল্টার চেপে ধরলে মাউস দিয়ে আমি এটাকে সরাই নিতে পারি। তো মাউসটা ধরে আমি এটাকে সরাচ্ছি, হ্যাঁ সরানোর সময় যাতে এটা একটা নির্দিষ্ট রেখা বরাবর সরে, অর্থাৎ সেম বেজে সরে। তাহমিনা আপু একটু চেক করেন আপনার মাইকটা মনে হয় অন আছে। ওকে আচ্ছা, এটাকে আমরা জাস্ট পরেরটাই কপি করতে চাই, তার কারণে আমি যদি শিফট ধরে নেই, এটা কপি করার সময় এটা যে কোনো জায়গায় যাইতে পারে, তাই না? কিন্তু আমি যদি সঙ্গে শিফট ধরে নেই মাউসটা কপি করার জন্য, সেক্ষেত্রে এটা কিন্তু একই লাইন বরাবর যাবে, আপনি চাইলেও এটাকে উপর নিচ করতে পারবেন না। তো আমি নতুন আরেকটা এখানে তৈরি করলাম, কিংবা পরে তৈরি করি, যেহেতু এই টোটাল জিনিসটা সেম, সেহেতু একেবারে শেষে আমি টোটাল জিনিসটাকে কপি করে নিয়ে যাব। এরপরে এখানে আরেকটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি, এই রেক্টেঙ্গেল আরেকটা নিয়ে নিলাম আমি। এখন এই রেক্টেঙ্গেলটা নেয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এর ভিতরে এই ধরনের একটা মানে গম্বুজ আকৃতি একটা কিছু ছিল, তাই না? তো সেটাকে বানানোর জন্য আমি এইখানে শেপ দিয়েই কাজ করব, যেহেতু আমরা জটিল কিছু এখনো শিখি নাই, সেহেতু আমরা একেবারে বেসিক জিনিসগুলো দিয়েই এটাকে ট্রাই করব। এবং সেই জন্য আমি আরেকটা ছোট বক্স নিলাম এই জায়গায়, এবং এই বক্সটার কালারটা একটু ভিন্ন করলাম, এবং এই বক্সের উপরে একটা ফিলিপস টুল, একটু বড় করে নিই বুঝতে সুবিধা হবে, ফিলিপস টুল দিয়ে সমান করে একটা ইলিপস টুল দিয়ে এটাকে বড় করে দিলাম। দেখেন তাহলে কিন্তু আমার বেসিক জিনিসটা তৈরি হয়ে গেছে, তাই না? এটাকে মনে হয় আরেকটু বড় করতে হবে, করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এটা রেডি করছি। এখানে মাথার উপরে অংশটুকু, হ্যালো, হ্যাঁ শিওর, হ্যাঁ ওই রাউন্ড শেপটা কিভাবে করলাম? রাউন্ড শেপটা এখানে এই যে সার্কেল আমরা দেখছিলাম গতদিন, যে সার্কেল কিভাবে রেডি করতে, জাস্ট এই হচ্ছে একটা জিনিস, এই হচ্ছে একটা জিনিস, এই দুটোকে একই সঙ্গে যখন আমি রেডি করছি তখন এটা এইভাবে জিনিসটা রেডি হচ্ছে, তাই না? তো দুটোই কিন্তু আমাদের বেসিক শেপ, এই বেসিক দুটো শেপ আমি এক জায়গায় করে এটাকে রেডি করতেছি। এখন যখন আমি এই দুটো শেপকে একসঙ্গে ধরে মুভ করি, তখন কিন্তু এটাকে একসঙ্গে ধরে মুভ করতে পারতেছি, এবং এটাকে ঠিক মাঝ বরাবর বসানোর চেষ্টা করি, মাঝ বরাবর বসা দিচ্ছি। এখন এই দুটো শেপকে সবসময় যাতে একসঙ্গে মুভ করতে পারি, সেজন্য আমি দুটো শেপকে একসঙ্গে ধরে রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দিব। গ্রুপ হয়ে গেল, তাহলে এখন একটা শেপ ধরলে কিন্তু দুটো শেপ একসঙ্গে সিলেক্ট হবে। এখন আমার সিঙ্গেল সিলেকশন দিয়ে সিঙ্গেল শেপ আর আমি ধরবো মানে ধরতে পারবো না, যখন এটাকে মুভ করব তখন একসঙ্গে অবশ্যই দুইটা মুভ হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন এই তিনটা জিনিস আমি রেডি করছি, এখন আমি চাচ্ছি যে এই তিনটাকে টোটাল একটা আরেকটার মিডিল বরাবর থাকবে, অর্থাৎ
ভার্টিক্যালি প্রত্যেকটা জিনিস মিডল অ্যালাইনমেন্ট হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, তিনটা জিনিস একসঙ্গে আমি সিলেক্ট করলাম, এখানে তিনটা বলতেছে এই কারণে যে এই হচ্ছে একটা জিনিস, এই হচ্ছে একটা জিনিস, আর এইটা দুইটা মিলে হচ্ছে একটা জিনিস। যেহেতু এই দুটোকে আমি একসঙ্গে গ্রুপ করে ফেলছি, সো ইট উইল কল এ সিঙ্গেল ইউনিট। ঠিক আছে, তাহলে এই তিনটাকে আমি একসঙ্গে ধরে দেখেন উপরে এই ধরনের টুলসগুলো আছে, আমরা এমএস ওয়ার্ডে এবং অন্যান্য কিছু সফটওয়্যারে এই ধরনের টুলসগুলো দেখছি, এগুলো হচ্ছে অ্যালাইন টুলস। তাহলে এইটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ক্লিক করলাম সবগুলো সেন্টারলি সেন্টার অ্যালাইন হয়ে গেল হরিজেন্টালি। ঠিক আছে, এখন আমি টোটাল জিনিসটাকে ধরে সুন্দর করে আমাদের মাপ মতো বসাই। তাহলে এখন জিনিসটাকে আমি ছোট করি, দেখেন আমাদের চাহিদা মতো একটা পার্ট আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে আমাদের একটা পার্ট কমপ্লিট। তো এইটুকু তো কারো বুঝতে অসুবিধা নাই আশা করি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে এইটুকু পর্যন্ত আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। এখন দেখেন উপরের এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে মোটামুটি এইটার মতো। তাহলে আমরা এই দুটোকে একসঙ্গে ধরি, ধরে আগের মতো অল্টার ধরি এবং শিফট ধরে, অল্টার এবং শিফট ধরে দুটোকে একসঙ্গে মুভ করে উপরে নিয়ে যাই। দেখেন সেকেন্ড পার্ট আমাদের রেডি হয়ে গেল। অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড পার্ট, যখন আপনারা অল্টার এবং শিফট একসঙ্গে ধরবেন, অনেক সময় দেখা যাবে শিফট ধরার সঙ্গে সঙ্গে অল্টারের যে ডাবল ইয়েটা ছিল সেটা চলে গেছে, এবং এই ধরনের মিস্টেক হতে পারে। তো ফার্স্টে অল্টার ধরে এটাকে ছোট করে মুভ করে নিয়ে তারপরে শিফট ধরেন, তখন দেখবেন যে এটা আবার লাইন বরাবর চলে আসছে। যেমন এই জিনিসটাকে আমি ধরলাম অল্টার, এরপরে আমি এটাকে মুভ করতেছি, করার সময় শিফট ধরলাম, দেখেন এটা লাইন বরাবর চলে আসছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি এই পার্টটা কমপ্লিট, শুধু এই মাথার এই গম্বুজগুলো রেডি করতে হবে, তাই না? আমরা এখন গম্বুজ রেডি করা শুরু করি, এবং গম্বুজের জন্য আমরা রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করব, অর্থাৎ ত্রিভুজ। তো ত্রিভুজ আমরা কোনটা দিয়ে বানাইছিলাম? এই পলিগন দিয়ে। কিভাবে? পলিগন দিয়ে তিন মাথা, অর্থাৎ সাইড হচ্ছে থ্রি। ওকে, এই যে একটা ত্রিভুজ হয়ে গেল। সো এই ত্রিভুজটাকে আমার তো এই সবুজ কালারে আনতে হবে। আবার যদি আমি এখান থেকে কালার নিই, তখন দেখা যাবে যে এই কালারটা এই সবুজের সঙ্গে মিলে নেই, একটু কষ্ট করে মিলাতে হবে কিন্তু সবুজের সঙ্গে, তাই না? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কালার ড্রপার দিয়ে এটাকে জাস্ট আগের যে কন্টেন্টটা আছে এইটার কালারে নিয়ে আসতে পারি। তাহলে কালার ড্রপার কোনটা? এই টুলসটা হচ্ছে কালার ড্রপার কিংবা আই ড্রপার টুলস। এটা ক্লিক করে আমরা যদি এইটার উপরে ক্লিক করি, তাহলে ওটা যে কন্টেন্টের উপরে ক্লিক করব সেই কন্টেন্টের কালার ওইখানে চলে যাচ্ছে। আমরা এটার উপরে ক্লিক করি, তাহলে দেখেন সবুজ কালারে চলে আসছে এটা। তাহলে এইখানে আমরা নতুন একটা টুলস সম্বন্ধে দেখলাম, সেটা হচ্ছে আই ড্রপার টুলস। এবং আই ড্রপার টুলসের কাজ কি? আই ড্রপার টুলস দিয়ে যে কোনো কালার ডাইরেক্ট কপি করা যায়। তাহলে এটাকে একটু ছোট করি, এই পাতালাম, কিন্তু মনে হচ্ছে জানি আর একটু চিকন হবে। সো এই একটু চিকন করলাম, বসে গেছে, তাই না? একটু এপাশ ওপাশ আছে, বাট এটা বেটার হবে মনে হচ্ছে। তাহলে আবার আমরা এইখানে কপি করে নেক্সট পার্টটা নিয়ে আসি, বসাই দিলাম। এখন মাঝেরটা, মাঝেরটার জন্য আমরা কপি করেই নিয়ে আসি, নিয়ে এসে তারপর জাস্ট আমরা এটাকে একটু নিজেদের মতো করে ট্রান্সফর্ম করে নিই। দেখেন তো আমাদের ব্রিজের একটা পার্ট রেডি হয়ে গেছে, তাই না? কিন্তু উপরে এই কিছু লাইনের দরকার। তো গতদিনকে আমরা শিখছিলাম কিভাবে লাইন তৈরি করতে হয়। লাইন তৈরি করার জন্য এই যে লাইন সেগমেন্ট টুলস, অর্থাৎ উপরে টি যেখানে আছে তার পাশেই হচ্ছে লাইন সেগমেন্ট টুলস, এইটা ক্লিক করে আমরা নর্মালি যে কোনো লাইন টানতে পারি। লাইন তো হারাই গেছে, তাই না? তার লাইনগুলো আসে যে এটা আমরা কিভাবে দেখব, গতদিন আমরা দেখছিলাম অলরেডি এইভাবে, তাই না? সেটা হচ্ছে ভিউ, আউটলাইন ভিউ,
এই যে দেখেন লাইন তিনটা, তো যাই হোক এই তিনটা লাইন আমার দরকার নেই, সুতরাং আউটলাইন ভিউ থেকে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তারপর আবার আউট জিপিইউ ভিউতে নিয়ে আসি, জিপিইউ ভিউ হচ্ছে গ্রাফিক্যাল ভিউ, আর আউটলাইন ভিউ হচ্ছে আউটলাইনে কিন্তু যে কোনো ইমেজ কিংবা বাইরে থেকে যে অবজেক্টগুলোকে আমরা আনবো সেগুলোকে টোটালি বক্স আকারে দেখা যাবে। লাইক দেখছেন নিচে যে ইমেজটা ছিল সেটা একটা বক্স এবং ক্রস দেওয়া বক্স একটা আকারে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যে ড্রয়িংটা ছিল সেই ড্রয়িংটা কিন্তু সুন্দর প্রত্যেকটা জিনিস আমরা আলাদা করে দেখতে পারতেছি, ইভেন যেটা দেখা যায় না সার্কেল, সার্কেল তো আলাদা হয়ে দেখা যাচ্ছিল না যেহেতু এই দুটো সেম কালার, বাট আউটলাইনে আমরা দুটোকে আলাদা করে বুঝতে পারতেছি। তো আউটলাইন ভিউ আমরা বিভিন্ন বিভিন্ন সময় কাজে লাগাবো, ওই কারণে কোনো একটা অবজেক্টকে মুভ করা কিংবা ধরা মানে সিলেকশন করার ক্ষেত্রে আউটলাইন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো যাই হোক আবার জিপিইউ ভিউতে চলে আসি, এখন প্রয়োজন আমার এই পিলারগুলা। তো পিলারের জন্য আমি ফার্স্টে লাইন টুলস নিলাম এবং লাইন টুলস নিয়ে এই লাইন আগে কালার করে নিলাম, তাহলে নেক্সট টাইম আমাদের সমস্যা হবে না যে লাইন কোথায় হারাই গেল। তারপরে আমরা এখান থেকে ধরে শিফট চেপে ধরলে লাইনগুলো সবসময় সোজা হবে, শিফট ধরলে লাইন সবসময় সোজা হবে। তো আমরা একটা লাইন টানলাম, অ্যাজ ওয়েল অ্যাজ এই পাশ থেকে আরও দুইটা লাইন টানি, দুইটা মানে কি একটা লাইন টেনে আর একটাকে কপি করে দিয়ে দিই, তাহলে লাইন দুটো একই সমান হবে। এখন এই যে তিনটা লাইন টানা হয়েছে, এই তিনটা লাইনকে যদি আর একটু মোটা করতে চাই, অর্থাৎ থিকনেস যদি আমি একটু বাড়াতে চাই, তাহলে দেখেন এখানে স্ট্রোক ওয়ান, তাই না, স্ট্রোক ওয়ান আছে, ওয়ানের জায়গায় আমি টু করে দিলাম। চাইলে আমি এখানে লিখেও দিতে পারি যে না টু না, এটা 1.5 হবে। তাহলে আমাদের এই টোটাল এই সেকশনটা রেডি। এইটুকুতে কারো কোনো সমস্যা কিংবা বুঝতে পারেননি এরকম কিছু? তাহলে আমি ধরে নেব যে আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। ভাইয়া একটু কথা বলবো? হ্যাঁ শিওর প্লিজ। আমার এটাতে আমি হচ্ছে শুধু রেকট্যাঙ্গেল শেপটা পাচ্ছি, সার্কেল ট্রায়াঙ্গেল কোনো কিছুই পাই না। আচ্ছা আপনি রেকট্যাঙ্গেলের রেকট্যাঙ্গেল যে শেপটা আছে তার ঠিক নিচে দেখেন একটা ছোট্ট অ্যারো কি আছে, কিংবা রেকট্যাঙ্গেল শেপের রাইট বাটন ক্লিক করবেন না, না 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 না, রেকট্যাঙ্গেল শেপের উপর আপনি 2 সেকেন্ড মাউসটাকে স্থির করে রাখেন, মাউস লেফট বাটন চাপ দিয়ে। ওকে রেকট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুল এরকম আসছে পলিগন। হ্যাঁ এখন দেখেন সবকটাই চলে এসেছে, রাউন্ডেড রেকট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টেপ টুল। এখন আমরা এখানে কাজ করতে হচ্ছে মূলত ইলিপস হচ্ছে রাউন্ড শেপের জন্য যেটা তৈরি করে সেটা, পলিগন হচ্ছে আমরা তিন কোণা যেটা তৈরি করছি ত্রিভুজ। ওকে তাহলে তো আপনি পাইছেন প্রত্যেকটা, তাই না? ওকে থ্যাংক ইউ। ওকে তাহলে এই টোটাল জিনিসটাকে আমি একসঙ্গে সিলেক্ট করি, সিলেক্ট করে এখন এই টোটাল জিনিসটাকে আমি এখানে একটা কপি করে নিয়ে আসবো। তো কপি করার জন্য সেই আগের মতোই অল্টার চেপে ধরে একটু মুভ করব, তারপর শিফট চেপে ধরলে এটা সমানে চলে আসবে এবং সেকেন্ড টাইম এটা বসে গেল, একটা জায়গায় দুটো হয়ে গেছে আমাদের। তো এখন বাকি আছে কি মধ্যের এই লিঙ্কগুলো বাকি আছে, তো লিঙ্কগুলো বানানোর জন্য আমি কি করব, এটাকে আমরা একটু মোটা লাইন ইউজ করতে পারি কিংবা রেকট্যাঙ্গেল ইউজ করতে পারি। তা আমি রেকট্যাঙ্গেল ইউজ করি, এই যে রেকট্যাঙ্গেল একটা দিয়ে দিলাম, এটাকে কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি আবার কপি করে উপরে দিয়ে দিলাম, তাহলে দেখেন রেডি হয়ে গেছে না। এখন থার্ড যেটা আছে, থার্ডটা আমরা কীভাবে করব, থার্ডটাও কিন্তু আমরা ওই একইভাবে করব, অর্থাৎ ফার্স্টে এই টোটাল জিনিসটাকে দেখেন, এখানে আমার যখন সিলেক্ট করতে যাচ্ছি বাড়তি কয়েকটা জিনিস সিলেক্ট হয়ে গেছে, এখন বাড়তি কোনো জিনিসগুলোকে আমি ডিসিলেক্ট করার জন্য কী করব, শিফট চেপে মাউস ধরে একটা একটা করে ক্লিক করে আমি জিনিসগুলোকে ডিসিলেক্ট করতে পারি, আবার শিফট চেপে মাউস ধরে নতুনভাবে সিলেকশন বাড়াতেও পারি। তো যদি সিলেক্টেড থাকে
শিফট চেপে সেটাকে মাউস ধরে আমি সিলেকশন ছাড়াতে পারবো, কিংবা যদি সিলেক্টেড না থাকে সেক্ষেত্রে সেটা নতুনভাবে সিলেক্ট হয়ে যাবে যখন আমরা শিফট ইউজ করে আবার মাউস দিয়ে সেই এরিয়া সিলেক্ট করব। তো যাও আমরা এটাকে আবার কপি করে নিলাম, কিন্তু এটা একটু উঁচু অ্যাসে মানে একটু উঁচু অ্যাসে আমরা একটু উঁচু বসালাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আগে আমাদের ছিল হচ্ছে চারটা পার্ট, কিন্তু এখানে আছে তিনটা পার্ট। তো সেক্ষেত্রে কী করবো, সহজ উপায়, মাঝের যে পার্টটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিব এবং উপরের যে পার্টটা আছে সেটাকে শিফট ধরে একটু নিচে নামায় নিয়ে আসবো। হয়ে গেল, এখন কি আছে, এখন যেটা আছে সেটা হচ্ছে মধ্যের কিছু লাইন। এখন এই মধ্যের লাইন দেওয়ার জন্য আমরা এই ধরনের লাইন ইউজ করতে পারি, অর্থাৎ শিফট ধরে এই লাইন আমরা একটা লাইন টানলাম, কিন্তু এই লাইনের কোনো নাই, কালার নাই, সুতরাং আমরা একটা লাইন কালার দিয়ে নিই এবং এইটার থিকনেসটা একটু বাড়াই দিই। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আরও কতগুলো লাইন আছে যে এই লাইনগুলোকে আমি টেনে দিই। এই লাইনগুলো প্রত্যেকটা আমরা কপি করে দিতে পারতাম, কিন্তু কপি করলে প্রত্যেকটা লাইন আবার আমার ছোট বড় করতে হবে, তো সেই জন্য যাতে ছোট বড় করা না লাগে সেই জন্য আমি নতুন করে লাইনগুলোকে ড্র করে ফেলতেছি, কারণ প্রত্যেকটা একবার কপি করা আবার ছোট বড় করা তার মানে ডাবল কাজ, তার থেকে এটা মাচ বেটার। আচ্ছা, লাইনটা ড্র করার জন্য দেখেন উপরে ডিরেক্ট সিলেকশন টুল যেটা ছিল সেখান থেকে নিচের দিকে চার নাম্বার লাইন সেগমেন্ট টুলস আছে, সেই লাইন সেগমেন্ট টুলস দিয়ে আমরা এই লাইনগুলো ড্র করলাম। এখন দেখেন আমরা একটু ইয়েতে যাই, আউটলাইন ভিউতে যাই, আউটলাইন ভিউতে আমি লাইনগুলো পেলাম হচ্ছে এইভাবে, তাই না? কিন্তু এই লাইনগুলো কোনোটা কাছাকাছি হয়ে গেছে, কোনোটা একটু দূরে হয়ে গেছে। তো প্রথমে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লাইনগুলো প্রত্যেকটা ভার্টিক্যালি সেম অ্যালাইনে আনতে চাচ্ছি নিচের দিকে। তো নিচের দিকে ভার্টিক্যালি সেম অ্যালাইনে আনার জন্য ভার্টিক্যালি অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন বটম ক্লিক করি, দেখেন এটা এখন প্রত্যেকটা, আচ্ছা আবার নতুন করে আসি, এইখানে দেখেন কিছু লাইন আছে উপরে চলে গেছে, কিছু লাইন একেবারে দাগে মিশে আছে। আমি যদি সবগুলো লাইনকে দাগে মিশাই দিতে চাই সেক্ষেত্রে আমি কি করব, লাইনগুলো সিলেক্ট করলাম, ভার্টিক্যাল অ্যালাইন বটম ক্লিক করলাম, দেখেন সবগুলো লাইন এখন বটমে চলে আসছে, তাই না? এরপরে দেখেন এই লাইনের মাঝে যে গ্যাপগুলো আছে সে গ্যাপগুলো কিন্তু অড হয়ে আছে, অর্থাৎ কোনো গ্যাপ ছোট আছে কোনো গ্যাপ বড় আছে। এই গ্যাপগুলোকে আমি যদি ইভেন করতে চাই সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে সবগুলো লাইনকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে দেখেন হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক, দেখেন সবগুলো লাইনের মাঝে গ্যাপটা সমান হয়ে গেছে। আবার করি আমি, যারা ফলো করতে পারেন নাই তাদের জন্য, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সবগুলো লাইন সিলেক্ট করলাম, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এখন এইটার মাঝে একটা ব্যাপার আছে, যখন আমি করছি তার মানে মাঝখানে ঠিক রেখে অন্যান্যগুলোকে সে অ্যালাইন করবে। তো আমি যদি এইটা দিই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, তাহলে লেফটটা ঠিক রেখে, অর্থাৎ লেফটে যেটা আছে সেটাকে জায়গা মতো রেখে বাদবাকি জিনিসগুলোকে সে অ্যালাইন করতেছে, ঠিক আছে? এখন যখন আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট দিচ্ছি তার মানে লেফটের এই যে রেখাটা আছে সেই রেখাটা জায়গা মতো থাকবে, বাদ বাকি সবগুলোকে সে সমান অ্যালাইনে এনে, সরি বাট হচ্ছে স্ক্রিনটা সম্ভবত আটকে আছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না।
খুব সম্ভব আমার নেটের লাইনে একটু স্লো হয়ে গেছে, যা হোক আমি শেয়ারিং অফ করলাম, আবার শেয়ারিং দিচ্ছি, দেখেন আসে কিনা। এবার কি আসছে? জি ভাইয়া, আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন? ওকে, জি ভাইয়া দেখতে পাচ্ছেন। সবারই কি সেম প্রবলেম নাকি? জি, আগে আটকে ছিল, আটকাই গিয়েছে, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখি, মনে হয় যে দেখতে পারতেছি না, মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি যখন হরিজেন্টাল ডিস্ট্রিবিউট লেফট দিচ্ছি, সেক্ষেত্রে লেফটের যে রেখাটা আছে সেটা ফিক্স থাকবে, অন্যগুলাকে সেই মাপে ডিস্ট্রিবিউট করে দিবে। তো আমি মিডিলি করি হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, সেক্ষেত্রে ডানে বাঁয়ের রেখাটাকে ঠিক রেখে বাদ বাকিগুলোকে সে ডিস্ট্রিবিউট করে দিছে। তো এখন আমার জিনিসটা হয়ে গেছে এইরকম। এখন আমার কিন্তু এই যে ব্যাপার, মানে এই যে কার্ভটা আছে, এই কার্ভটা এখনো বাকি। তাহলে এই কার্ভটা আমি কি করে রেডি করব? তো কার্ভটা রেডি করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে পাথ টুলস। তো যেহেতু পাথ টুলস আমি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি না, কিংবা পাথ টুলসটা শুধু পাথ টুলসের উপর আপনাদের টোটাল একটা ক্লাস নিব আমি, এবং আশা করি সেটা হবে নেক্সট ক্লাস। সো আজকে একেবারে শর্ট একটা ওয়ে আমি দেখাই দিচ্ছি। এইখান থেকে আমরা ইলিপস নিলাম, ইলিপস দিয়ে আমরা একটা সার্কেল আঁকি। এখন এই সার্কেল আঁকলে এটা কিন্তু জায়গা মতো বসতেছে না, তাই না? তো এই সার্কেলটাকে আমি জায়গা মতো বসানোর জন্য স্পেস দিয়ে এটাকে সরাতে পারি। ঠিক আছে, স্পেস দিয়ে সরাই এটাকে আমি এই কর্নার এবং এই কর্নার সমান করে দিলাম। ওকে, সার্কেলটাকে, সার্কেল কিংবা যে কোনো কিছু আপনারা যখন ড্র করতেছেন, তখন সেটাকে যদি ডানে বাঁয়ে কোথাও সরাতে হয়, সেক্ষেত্রে স্পেস প্রেস করবেন, তারপরে সেটাকে আপনারা মুভ করাতে পারবেন ড্র করানো অবস্থাতে, এবং মাউস চেপে ধরা থাকা অবস্থাতে। মাউস ছেড়ে দিলে কিন্তু এটা চলে যাবে, চলে গেছে আর কিন্তু হবে না। এখন মুভ করালে পুরো বোর্ড ধরে মুভ করতেছে, সুতরাং ড্র করার সময় যদি এটাকে ডানে বাঁয়ে কিংবা উপরে নিচে সরানোর প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে ওই অবস্থাতেই স্পেস ধরবেন মাউস ধরে রেখে, এবং এটাকে আপনার প্রয়োজন মতো মুভ করাতে পারবেন। তাহলে এই মনে হচ্ছে এই পাশ থেকে একটু ছোট হবে, হলো। এখন আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট নিছি। সো অন্যান্য পয়েন্টগুলো আমি অফ করে দিব, তাই না? মানে উপরের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমি ডিলিট করে ফেলব। ডিলিট করার জন্য এইখানে আমি আরো কিছু অ্যাঙ্কর টুলস তৈরি করব। অ্যাঙ্কর টুলস তৈরি করার জন্য কি করতে হয়, পেন টুলটা নিলাম, নিয়ে এই পয়েন্ট বরাবর আমি একটা ক্লিক করতেছি, এবং এই পয়েন্ট বরাবর একটা ক্লিক করতেছি। দেখেন যখনই এটা সিলেকশন ছিল এই সার্কেলটা, এবং এই সার্কেলের উপর যে কোনো পয়েন্টে আমি যখন ক্লিক করতেছি, তখন পেন টুলসটা কিন্তু পেন টুলের নিচে একটা প্লাস চলে আসতেছে, তার মানে এখানে নতুন একটা পয়েন্ট তৈরি হচ্ছে। হয়ে গেল, দুটো ক্লিক করে আমি দুটো পয়েন্ট তৈরি করলাম। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্ট মডিফাই করতে পারি বলছিলাম, তাই না? তো এখন মডিফাই করব না, এখন জাস্ট পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দেবো। পয়েন্টটা সিলেক্ট করলাম, ডিলিট, এইখানে এই যে একটা পয়েন্ট আছে, যদি এইখানে আপনাদের দেখতে অসুবিধা হয় তাহলে আউটলাইন ভিউতে চলে যাবেন। আউটলাইন ভিউতে গিয়ে দেখেন এখন কিন্তু পয়েন্ট দেখতে কোনো সমস্যা নেই, তাই না? এই পয়েন্টের মাথায় ক্লিক করেন, ডিলিট, এখানে ক্লিক করেন, এবং ক্লিক করে ডিলিট করবেন তখন যখন খেয়াল করবেন যে আপনি যে পয়েন্টটা সিলেক্ট করছেন সে পয়েন্ট বাদে অন্যান্য পয়েন্টগুলো সব ডট গুলো ফাঁকা আছে। এখানে দেখেন এই ডট ডট কিন্তু ফাঁকা, তাই না? কিন্তু এই পয়েন্টের ডটটা দেখেন, যেটা আপনি সিলেক্ট করছেন সেটা কিন্তু পূর্ণ।
সো এটা খেয়াল রাখতে হবে এই ডিলিট করে দিলাম তখন আমার সামনে এই পয়েন্ট এবং এই পয়েন্ট পর্যন্ত একটা রেখা তৈরি হয়ে গেছে এখন ছোট একটা ড্রব্যাক আছে ড্রব্যাকটা হচ্ছে এই যে রেখাগুলো আমি রেডি করেছিলাম এইগুলো এখন একটু ছোট বড় হয়ে গেছে তাহলে এগুলোকে এখন আমার প্রয়োজন মতো শেপে নিয়ে আসতে হবে যার কারণে আবার আমি আউটলাইন ভিউতে চলে যাব আউটলাইন এবং আমরা এটাকে শিফট ধরে নিয়ে এটাকে আস্তে আস্তে ছোট করে নামাই নিয়ে আসি এক্সকিউজ মি আমি একটা ফোন কল নিচ্ছি করতেছিলাম এই পয়েন্টগুলোকে আমি আমার প্রয়োজন মতো ছোট বড় করে নিলাম এখন দেখেন আমাদের ব্রিজটা কিন্তু টোটাল রেডি হয়ে গেছে তাই না তাহলে এখন আমি নিচের যেই রেখাটা ছিল সেই মানে নিচের যেই অবজেক্টটা ছিল ইমেজটা ছিল সেই ইমেজটাকে মুছে ফেলতে চাই কিন্তু সেই ইমেজ তো লক করা তাহলে সেটাকে আমার ফার্স্টে কি করতে হবে আনলক করতে হবে অবজেক্ট আনলক অল তো আমি ইমেজটাকে আনলক করে ফেলছি এই যে ইমেজ সিলেক্ট করে ফেলছি আমি ইমেজটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পর দেখেন আমাদের যে ড্রয়িংটা আমরা করছিলাম ইমেজটাকে আমরা একটু সাইডে রাখি তাই না তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের জিনিসটা ঠিক আছে কিনা এখন দেখেন আমরা মোর অর লেস আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করছি তাই না তো আপনাদের কি মনে হয় এই জিনিসটা আপনারা নিজেরা রেডি করতে পারবেন চেষ্টা করে দেখব রাইট চেষ্টা করে দেখতে হবে তো আমরা আজকে এই ছোট একটা জিনিস রেডি করলাম একটু কমপ্লেক্স ছিল বাট মনে হয় আপনারা পারবেন এর পাশাপাশি আমি আরও কিছু ছোট ছোট জিনিস আজকে আপনাদের দেখাতে চাই এইভাবে রেডি করতে চাই ঠিক আছে তাহলে এই টোটাল জিনিসটা যদি আমি এখন সবটুকু মিলে একটা গ্রুপ করতে পারি তাই না তাহলে সবগুলোকে মিলে আমি একটা গ্রুপ করে ফেলি গ্রুপ করার জন্য কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম এবং এই সবগুলোকে ধরে আমি একটু সাইডে রেখে দিলাম সাইডে রেখে দিলাম এটা আমরা পরবর্তীতে আবার চেক করে দেখব তো এখন দেখি নতুন আর কি জিনিস আমরা রেডি করতে পারি নতুন জিনিস আমরা যেটা রেডি করতে চাচ্ছি সেটা এটা হলে কেমন হয় আমরা এই রকেটটা রেডি করব তো রকেটটা রেডি করার জন্য প্রথমে আমি এটাকে লক করে দিলাম এন্ড লক করে দেওয়ার পরে এখন দেখেন রকেটের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে যেই কাজগুলো আমরা আগে করি নাই তার মানে এইখানে আমার নতুন কিছু কাজ ছোট ছোট নতুন কিছু কাজ করতে হবে তো যা হোক শুরু করি শুরু করলে কাজগুলো আমাদের করা হয়ে যাবে তো প্রথমেই যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে রকেটের যে বডিটা আছে সে বডিটা বানাতে চাচ্ছি এবং রকেটের বডি বানানোর জন্য ইলিপস টুল এইখান থেকে
আমি আসলে একটু প্র্যাকটিস করে দেখতে চাচ্ছি কোন পজিশনে নিলে রকেটটার সবচেয়ে বেটার সাইজটা আমি পাইতে পারি। কারণ এইটা পাত তুলতে করলে হয়তো অনেক ভালো হয়, কিন্তু আমরা পাত তুল যেহেতু এখনো শিখি নাই, সেহেতু আমরা যতটুকু কাজ শিখছি ততটুকু দিয়েই আমরা চেষ্টা করব। তো ফার্স্টে আমি একটা সার্কেল টানলাম এবং এই সার্কেলটা ব্ল্যাঙ্ক আছে, মানে ফিল ব্ল্যাঙ্ক আছে, ফিল ব্ল্যাঙ্ক রাখছে এই জন্য যাতে একটার পর একটা আমরা দেখতে পারি। এখন আমরা আরেকটা সার্কেল টানবো এদিকে, মানে এই সেম সার্কেলটাকে একটু কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই জিনিসটাকে যখন আমরা পাশাপাশি বসাইছি, পাশাপাশি দুইটা সার্কেল আমি পেয়ে গেছি, তাহলে এই দুইটা সার্কেল থেকে দেখেন আমার শুধু এই মাঝের পার্টটা প্রয়োজন পড়বে, তাই না? শুধু এই মাঝের অংশটা প্রয়োজন, ডান পাশ এবং বাম পাশের অংশ কিন্তু আমাদের প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে এইটাকে আমরা কি করতে চাবো, এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে লক, সেটা হচ্ছে উইন্ডোজ মনে হচ্ছে আমি এর নামটা ভুলে গেছি। ঠিক আছে, আমি এখানে একটা টুলস নিয়ে আসলাম যেটা হচ্ছে পাথ ফাইন্ডার। এই পাথ ফাইন্ডার এই টুলসগুলো আমি ইউজ করব। এই টুলসগুলো দিয়ে কি করে, আমরা যখন দুইটা কিংবা তিনটা ইলাস্ট্রেটর অবজেক্ট একই সঙ্গে রেডি করতে যাই, কিংবা দুইটা তিনটে ইলাস্ট্রেটর অবজেক্টকে মনে করেন এইখানে যেমন দুইটা অবজেক্টের ভিতর থেকে আমি শুধু মাঝের পার্টটা রাখবো, এই দুইটা অবজেক্টের দুই পাশের পার্ট আমি ফেলে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এই টুলসটা অর্থাৎ পাথ ফাইন্ডার টুলসটা কাজ করবে। যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে ইউনিট এবং ডিভাইড। ইউনিট মানে হচ্ছে এইখানে যতগুলো আমি বক্স তৈরি করব, লাইক এইখানে দেখাই, এটা একটু সাইডে রাখবো। ফার্স্টে আমি আপনি ইউনিটটা দেখাচ্ছি, ইউনিটের জন্য এইখানে আমি কতগুলো সার্কেল তৈরি করলাম। এই যে সার্কেলগুলো আমি তৈরি করলাম, এই সার্কেলগুলো সবগুলো মিলে আমি একটা বানাতে চাচ্ছি, এবং সেই জন্য এই যে ছোট ছোট সার্কেলগুলো তৈরি হয়েছে এগুলোকে সবগুলোকে যদি আমি মিলে একটা বানাতে চাই সেক্ষেত্রে ইউনিট ক্লিক করলে দেখেন সবগুলো সার্কেল মিলে একটা তৈরি হয়ে গেছে, তাই না? এই কাজটা করে হচ্ছে ইউনিট। যতগুলো অবজেক্ট আমি একসঙ্গে সিলেক্ট করব সবগুলো অবজেক্ট মিলে একটা সিঙ্গেল অবজেক্ট তৈরি করার, মানে তৈরি করার কাজ করা হচ্ছে ইউনিট। এবং এখানে আরো কিছু আছে যেমন মাইনাস ফ্রন্ট, ইন্টারসেক্ট এবং ক্রিম, এগুলো প্রত্যেককে আপনাদের কাজে লাগবে, কিন্তু আমার মতে এই দুটো নর্মাল কাজ করার জন্য যথেষ্ট। যেমন এইটা দিয়ে মাঝের অংশটুকু আমি কিভাবে পাবো, এই মাঝের অংশটুকু পাওয়ার জন্য সোজা কথায় আমি যদি ইন্টারসেক্ট করি মাঝের অংশটা চলে আসবে, দেখছেন ইন্টারসেক্ট একবার ক্লিক করতেছি
শুধু মাঝের অংশ অর্থাৎ একটার উপর আরেকটা যতটুকু ওভারল্যাপিং হয়েছে ততটুকু বাদে অন্য পুরো অংশটুকু আউট হয়ে যাচ্ছে। তার মানে এই পুরো অংশটুকু আমি পেয়ে গেলাম, আমার রকেটের ইয়েটা আমি পেয়ে গেছি, তাই না? কিন্তু আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি ডিভাইডটা দিয়ে এই কাজটা কেন মানে কীভাবে করতে পারি। ডিভাইড দিয়ে এই কাজটা করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রথমে জিনিসগুলোকে ডিভাইড করে ফেলি। ডিভাইড করে ফেলার পর যেই পার্টটুকু আমার লাগবে না, যেমন এই পার্ট এবং এই পার্ট, এই দুটো পার্টকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করে দিই। তার মানে এই যে ইন্টারসেক্ট যে কাজটা করতেছে এই কাজটা এবং অন্যান্য যে প্রত্যেকটা যে যে কাজ আছে প্রত্যেকটা কাজে ডিভাইড দিয়ে করার পর, ডিভাইড দিয়ে করলে যেটা হয় সেটা হচ্ছে যে যতগুলো সেকশন একটা আরেকটার উপর ওভারলিপিং হচ্ছে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদাভাবে তৈরি হয়ে যায়, মানে ডিভাইড হয়ে যায়। তখন আপনার যতটুকু মনে হবে যে এই সেকশনটুকু আমার রাখার দরকার, এই সেকশনটুকু রাখার দরকার নাই, তখন আপনারা সেভাবে সেই সেকশনটুকু কেটে বাদ দিয়ে দিতে পারবেন কিংবা সেই সেকশনটুকু নিজের মতো করে রাখতে পারবেন। তো যাই হোক, এগুলো আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন তখন হয়তো আরও ভালো করে বুঝতে পারবেন। সো আমি যেটা করতেছিলাম সেই কথায় আবার ব্যাক করি। তো আমরা যে রকেটটা রেডি করতে চাচ্ছিলাম সেই রকেটের ফার্স্ট পার্টটুকু হয়ে গেছে, তাই না? বাইরের পার্টটুকু, এখন বাইরের পার্টের সঙ্গে সঙ্গে ভিতরে কিছু পার্ট আছে, তাই বাইরের পার্টটা আমি রাখলাম। এখন ভিতরের পার্টের আগে দেখেন নিচের দিকে কিন্তু এটা সমান, কিন্তু নিচের দিকে আমার এটা তো একটু কর্নার হয়ে আছে, তো নিচের দিকের জন্য আমি এইখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। রেক্টেঙ্গেল তৈরি করার পরে এই রেক্টেঙ্গেল তৈরি করার পরে একইভাবে আমি এটাকে ডিভাইড করি এবং নিচের যে পার্টটুকু আছে অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের এই পার্টটুকু ধরে আমি ডিলিট করে দিই। তাহলে আমার রকেটের নিচে যে সোজা পার্টটুকু দরকার ছিল সে সোজা পার্টটুকু পেয়ে গেলাম। এবং তার নিচে কি দরকার, তার নিচে একটা বেজ আছে, এই বেজটা আমার চলে আসলো। যার কারণে আমি রিসি করলাম। তো যেখানে ছিলাম আমরা, যে রকেটের নিচের অংশটুকু আমরা রেডি করে ফেলছি, তাই না? এখন এই দুই পাশের যে পাখা দুটো আছে, দুই পাশের যে পাখা দুটো আছে রকেটের, এইগুলো রেডি করবো। তো এইগুলো রেডি করার জন্য একইভাবে ইলিপস টুল এবং আরেকটা সার্কেল, এরপরে এই দুটোকে ধরে একসঙ্গে ধরে ডিভাইড এবং এই পার্টটুকু ফেলে দিলাম। এখন এইটাকে আমি এই পাশে তো সেম জিনিস আছে, তাহলে এটাকে আবার নতুন করে তৈরি করার দরকার কি? এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসতে চাই তাহলে কি করব, এইখানে দেখেন একটা রিফ্লেক্ট টুলস আছে, যেটা রোটেট টুলসটিকে ক্লিক করে ধরে রাখলে রোটেট টুলসের ভিতরে আরেকটা আছে রিফ্লেক্ট টুলস। রিফ্লেক্ট টুলস ধরে টুলস সিলেক্ট করে যখন আপনারা এন্টার প্রেস করবেন তখন রিফ্লেক্ট হরিজেন্টাল এবং রিফ্লেক্ট ভার্টিক্যাল দুইটা অপশন আছে। আমরা প্রিভিউটা ক্লিক করে রাখি, রিফ্লেক্ট হরিজেন্টাল হচ্ছে এইভাবে মানে জিনিসটা রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট ভার্টিক্যাল হচ্ছে এইভাবে। তো আমার মনে হয় এইটা নিলেই হবে, তাই না? এবং তার জন্য আমরা কি করব, ওকে করলে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট ওই জিনিসটা রিফ্লেক্ট হয়ে যাবে, কিন্তু আমার তো আগের সেই জিনিসটা প্রয়োজন, ডাইরেক্ট রিফ্লেক্ট করলে হবে না। সুতরাং আমি রিফ্লেক্ট টুল দিয়ে এটাকে কপি করব, রিফ্লেক্স ভার্টিক্যাল প্লাস কপি। কপি করার সঙ্গে সঙ্গে দেখেন সেম জিনিস আরেকটা আমি পেয়ে গেছি। এখন এটাকে সরাই নিয়ে আমি আমার প্রয়োজন মতো প্লেসে পাঠাই দিলাম। এরপরে
এই মাঝে যে এখন আপনাদের মনে হতে পারে যে এই যে ভিতরে কিছু গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছে, এইগুলা আমরা কিভাবে ডিলিট করব কিংবা কিভাবে ওভারলুক মানে রেডি করতে পারবো, তো এই গ্যাঞ্জাম আসলে আমরা যখন উপরের পার্টটাকে কালার দিব তখন এইগুলা আসলে থাকবে না, কারণ নিচে চলে যাবে, আর নিচে চলে গেলে এই জিনিসগুলো দেখা না গেলে তো ওকে হয়ে যাবে, তাই না? তো এখন আমি নিচের যে পার্টটুকু আছে এই পার্টটুকু রেডি করতে যাই, এবং তার জন্য একইভাবে আমি এটাকে নিলাম এবং রিফ্লেক্ট টুলস দিয়ে আমি হরিজেন্টালি এটাকে ঘুরালাম, ওকে করলাম এবং এটাকে সুন্দর করে ছোট করে নিয়ে আসলাম এবং ছোট করে এটাকে এইখানে বসায় দিলাম। এরপরে কি আছে, এরপরে এইখানে আরো কিছু জিনিস আছে, যেমন এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু আমার রেডি করতে হবে, ভিতরে এই সার্কেলটুকু রেডি করতে হবে, এবং এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আগে আমি যেটা রেডি করছিলাম সেটাকে প্রথমে কপি করব, কন্ট্রোল সি কপি, এবং এটাকে আমরা এখন একই জায়গায় পেস্ট করতে চাই। যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি দেখেন এটা দূরে গিয়ে পেস্ট হচ্ছে, কিন্তু যদি আমরা এটাকে একই জায়গায় পেস্ট করতে চাই, অর্থাৎ যেটাকে আমরা বলেছি অর্থাৎ যে জায়গায় কপি করছি সে জায়গাতে পেস্ট করবে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দুটো অপশন আছে, একটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, একটা হচ্ছে পেস্ট ইন ব্যাক, অর্থাৎ আমি যে অবজেক্টটা সিলেক্ট করে রাখছি সেই অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট আমি কপি করে বসাবো, কিংবা সেই অবজেক্টের উপরে সেম অবজেক্টটা আমি কপি করে বসাবো। তো এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এই যে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, ব্যাক এবং পেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেস কি হচ্ছে, শিফট কন্ট্রোল ভি, আর পেস্ট ইন ফ্রন্ট হচ্ছে কন্ট্রোল এফ, আর পেস্ট ইন ব্যাক হচ্ছে কন্ট্রোল বি। তো যাও পেস্ট ইন প্লেস করি, ক্লিক করলাম, তো এখন কিন্তু এখানে আমার দুইটা আছে একই জিনিস, কিভাবে বুঝতেছি দেখছেন দুইটা আছে না, তো আমি আবার এটাকে আগের অবস্থায় নিয়ে আসলাম এবং এই দুইটা থাকা অবস্থায় এখন এটাকে একটু ছোট করে দিই, একটু ছোট করলাম, ছোট করার পরে এই যে এখানে যে কার্ভটা আমি রেডি করতে চাই সেই কার্ভের জন্য আমি যেটা করব একটা সার্কেল এবং একটা কার্ভ তৈরি করলাম, তাহলে এইটা এবং এই সার্কেল এই দুটোকে একসঙ্গে ধরে এখন আমি কি করব ডিভাইড, ডিভাইড করলাম, ডিভাইড করার পর সম্পূর্ণ জিনিসগুলো আমি না মুছে প্রথমে এই দুটোকে মুছে ফেলি, কারণ এই দুটোকে আমার আসলে দরকার নেই। এখন আমার এই জিনিসটা আছে এবং নিচে এই জিনিসটা আছে, তাই না? এইখানে অবশ্য নিচে দুইটা আছে, এই একটা বক্স এবং নিচে আরেকটা বক্স আছে, এই দুইটা জিনিস আছে। তো এখন নিচের উপরেরটাকে বাদ দিয়ে নিচের এই দুইটাকে আমি এক এক করে ফেলবো, অর্থাৎ এই দুইটাকে একসঙ্গে আমি আবার ইউনাইট করে ফেলবো, তার মানে এই পার্টটুকু নিচের এই পার্টটুকু আমার একটা হয়ে গেল এবং উপরের এই পার্টটা টোটালি আলাদা হয়ে গেল। কিন্তু এইটা করার একটাই কারণ যে নিচে এইখানে দেখেন আরেকটা জিনিস আছে, মানে আরেকটা কার্ভ আছে, সেই কার্ভটাও যাতে আমরা একই সঙ্গে ড্র করে ফেলতে পারি। এই ড্র করলাম এবং একইভাবে এইটাকে সিলেক্ট করে এবং বাইরের পার্টটাকে সিলেক্ট করে একই সঙ্গে আবার ডিভাইড করি, ডিভাইড করার পর এই পার্টটুকে আমার দরকার নাই, এইটুকু আমার দরকার নাই, এবং ভিতরে যে এই যে মাঝেরটুকু এইটুক থাকলো এবং নিচের যে দুইটা অংশ এই দুটোকে আবার ইউনিট করে ফেললাম। তাহলে দেখেন কি হলো, আসলে এইটা একটা কালার দিলাম, এরপরে এই যে মাঝের অংশটুকু অর্থাৎ এইটা আরেকটা কালার দিলাম, নিচের অংশটুকু একটা কালার দিলাম, এবং এই যে অংশটুকু এইটা এই কালারটাই কন্টিনিউ করলাম।
তাহলে দেখেন আমাদের সুন্দর ওই জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে, তাই না? অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টটা রেডি হয়ে গেছে, শুধু আছে কি এইখান থেকে এই উপরের পার্টটাকে দুইটা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলছে। এই ভাগে ভাগ করার জন্য কি করতে হবে? এটা তো খুব সহজ, যে মধ্যে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, সোজা একটা চিকন রেক্টেঙ্গেল আঁকবো, খুবই চিকন লাইক এরকম, এবং রেক্টেঙ্গেলটাকে এর ঠিক মাঝ বরাবর বসাবো। তারপর এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে ডিভাইড, এবং এই যে মাঝের পার্টটুকু, মাঝের পার্টটুকু আমি আউট করে দিব। তাহলে আমার উপরে যে মধ্যেখানে যে ইয়েটা ছিল, ডিভাইডটা ছিল, সেই ডিভাইডটাও তৈরি হয়ে গেছে। এখন নিচের যে পার্টটুকু আছে, এই দুটোকে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা কালার দিই ফার্স্টে, এবং এর যে বর্ডার কালার আছে সে বর্ডার কালারটা দিয়ে, বর্ডার কালারটাকে একটু মোটা করে দিই, লাইক 6 পিক্সেল, না একটু বেশি মোটা হয়ে গেল, 4 পিক্সেল। ওকে, এরপরে নিচের এই পার্টটুর কালার কি হবে, কালার পিকার এই কালারটাই দিব, এবং এইখানে যে রেক্টেঙ্গেলটা আছে সেটার কালার ওই এই সেম হবে, এবং এর ভিতরে ছিল কি, এর ভিতরে কি ছিল আসলে, এই ধরনের একটা শেপ ছিল, তাই না? এবং তার উপরে একটা সার্কেল ছিল, তো আমরা সার্কেলটা আগে রেডি করে ফেলি। আমি একটু মিডল পজিশনে নিতে চাচ্ছি, যার কারণে এই এখানে নিলাম সার্কেলটা এবং নিচে নামাই নিয়ে আসলাম। এখন সার্কেলটার পরে একইভাবে আমরা এটাকে পেস্টিং প্লেস করব, তার মানে ফার্স্টে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল শিফট ভি, পেস্টিং প্লেস, এবং এটাকে একটু ছোট করি লাইক এই টাইপের, এইটা ওকে। আরেকটু এখন উপরের যে সার্কেলটা আছে সেই সার্কেলটা আমি এই কালার দিয়ে দিলাম, তাহলে আমার জিনিসটা কিন্তু রেডি হয়ে গেল, তাই না? আসলে কি না, এইটার যেটা হবে সেটা হচ্ছে যে এইটার একটা কালার এটা হবে, এবং এর যে বাইরের বর্ডারটা আছে সে বর্ডারটা হবে হচ্ছে এই কালার, এবং ভিতরের যেটা আছে সেটা টোটালি এই কালার এইটা, এবং এই বর্ডারটা আমি আরেকটু থিকনেস বাড়াই দিই, এখন মনে হয় ঠিক আছে। এরপরে আমার শুধু বাকি থাকলো কোন জিনিস, বাকি থাকলো একেবারে রকেটের নিচের যে পার্টটুকু সেই পার্টটুকু। এখন নিচের পার্ট রেডি করার জন্য সহজ কাজ করি, এইটাকে ফার্স্টে কপি করে একটু সাইডে নিয়ে যাই, তারপরে এইটাকে কি করা যায়, হরিজেন্টালি ডাবল করি, এবং সুন্দর করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই যে পয়েন্টটা আছে, আমরা তো পয়েন্ট মডিফাই করা শিখছি, তাই না? এই পয়েন্টটাকে শিফট ধরে নিচ পর্যন্ত টেনে নামায় নিয়ে আসি, এটা মনে হয় একটু গন্ডগোল হয়ে যাবে। সো এইটাকে ইউজ করতে চাচ্ছি, তাহলে কিভাবে করা যাবে? আমরা যেটা করবো সেটা হচ্ছে
আগের মতো আমরা যখন এই বাইরের যে বক্সটা রেডি করলাম সেই বক্সের মতো করে এই একটা দুটো নিয়ে ডিভাইড করতেছি এবং শুধু বাইরের অংশটুকু ফেলে দিয়ে মাঝের অংশটুকু রেখে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের জিনিসটা রেডি হয়ে গেল। দুই সাইডে টেনে বড় করলাম, এটাকে এই অবস্থায় নিয়ে উপরের দিকে আরেকটু বাড়াই দিই। উপরের দিকে বাড়াই দেওয়ার পরে এর ঠিক মাঝ বরাবর আগের মতো করে একটা চিকন রেক্টেঙ্গেল টেনে আমরা ডিভাইড করে দিব। লাইক এইভাবে এটা সমানে আসতেছে না, ঠিক মাঝ বরাবর যাওয়ার জন্য এই দুইটাকে একসঙ্গে ধরে আমি হরিজেন্টাল সেন্টার অ্যালাইন করলাম এবং তারপরে ডিভাইড করলাম। ডিভাইড করার পরে এই যে মাঝের অংশটুকু আছে এই মাঝের অংশটুকু আমি আউট করে দিলাম। তাহলে আমার এই ছোট্ট জিনিসটা রেডি হয়ে গেল। এবং এই যে ছোট জিনিসটা রেডি হলো এইটার একটা ছোট বর্ডার দিয়ে দিই, তাই না? তাহলে দেখেন আমি টোটালটাকে ধরে নিচে নামালাম, নিচে নামানোর পরে এই হচ্ছে আমাদের কি বলে রকেট। এবং রকেটে হয়তো উপরেরটার মতো কমপ্লিটলি হয় নাই, কিছুটা এপাশ ওপাশ হতে পারে, বিশেষ করে কালার, কারণ এইখানে যেটা আছে সেটা হচ্ছে রাইট সাইডের কালারগুলো একরকম আছে, লেফট সাইডের কালারগুলো আরেক রকম আছে। এইটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কালার মানে জিনিসটা ডেপথ বোঝানোর জন্য। তো আমরা সেটাই করি, রাইট সাইডে যে জিনিসগুলো আছে সেগুলোর কালার একটু ডার্ক করে দিই। লাইক বেশি ডার্ক হয়ে গেছে এইভাবে। তাহলে আমাদের রকেটটা মোটামুটি রেডি হয়ে গেছে, তাই না? এখন কমপ্লিট রকেট একসঙ্গে সিলেক্ট করে এটাকে আমি কমপ্লিট জিনিসটাকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল জি, তাহলে জিনিসটা টোটাল একটা গ্রুপ তৈরি হয়ে গেল এবং নিচে আমাদের রকেটটা রেডি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছিলাম কি যে রকেটটা এইটার মতো করে বানাতে। আমাদের ক্লাস অলরেডি এক ঘন্টা পার হয়ে গেছে, অনেকে হয়তো বোর হয়ে যাচ্ছেন যে ক্লাস আর কতক্ষণ কন্টিনিউ হবে। তো কি মনে হয় আমি পাশেরটা কমপ্লিট করব? হ্যালো, এটা ঠিক আমার নিজেরও একটু মনে হচ্ছে জানি একটু ঝামেলা হচ্ছে। তো যাই হোক, আমি আশা করি যে আপনারা প্রত্যেকে এই ভিডিওটা কিন্তু পাবেন, তাই না? তো ভিডিও পাইলে ভিডিও দেখে কয়েকবার গোত্র করলে আপনারা এই জিনিসগুলো পেরে যাবেন। তো যেহেতু দুটো একসঙ্গে কঠিন লাগতেছে তো পরের অংশটুকু আমি পরের জন্য রেখে দিলাম এবং তার সঙ্গে আপনাদের ছোট আরও কিছু বাড়ির কাজ আমি দিয়ে দিই। এবং বাড়ির কাজগুলো আশা করি এখন যেটা করতেছেন সেটা হচ্ছে সহজ হবে। এইটা এবং এইটা আপনাদের সামনে মানে হাতে দুই দিন সময় আছে, শুক্রবার দিন, শুক্রবার দিন ক্লাস হয়তো মানে সন্ধ্যার পরে এই সময় হবে। তো এই দুটোর মধ্যে আমি আশা করি যে আপনারা অন্তত একটা রেডি করবেন, যে কোনো একটা, ঠিক আছে? আপনারা প্রয়োজন পড়লে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা টুইটার কিংবা নিচের এই ফ্রগ, যে কোনো একটা আপনারা নিজেরা বাসায় রেডি করবেন এবং আমাকে জেপিজি পাঠালে, জেপিজি কিংবা পিএনজি ফাইল পাঠালেই হবে, তাহলে আমি চেক করে দেখতে পারবো। ইলাস্ট্রেটর ফাইল পাঠানোর প্রয়োজন নাই।
এবং এতক্ষণ আপনারা যেগুলো করলেন আমি জাস্ট এখানে দুইটা জিনিস আপনাদের রেডি করে দেখাচ্ছি, একটা হচ্ছে এই ছোট ব্রিজ এবং একটা হচ্ছে এই রকেটটা। তো রকেট রেডি করতে গিয়ে আমরা নতুন একটা টুলস সম্বন্ধে জানছি যেটা হচ্ছে ট্রিম পাথ ফাইন্ডার। তো পাথ ফাইন্ডার মানে শুধু এই টুলস দিয়ে আমরা অনেক কিছু রেডি করতে পারি, ঠিক আছে? তো এই টুলসগুলো সম্বন্ধে আপনারা একটু বেশি করে ধারণা নেবেন এবং দেখবেন যে এই টুলসগুলো দিয়ে অনেক কিছু করা সম্ভব। যেমন এই যে এখানে আমরা এই যে ছোট জিনিসটাকে এটাকে আমি আনগ্রুপ করতে চাচ্ছি, তা আনগ্রুপ করার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করে আনগ্রুপ কিংবা শিফট কন্ট্রোল জি আনগ্রুপ করে ফেললাম। এখন এই যে ভিতরে যে দুইটা জিনিস, এই দুটো জিনিসকে আমি যদি একটা বানাতে চাই তাহলে কি করতে হবে এটা আপনারা এখন জানেন কি করতে হবে, জাস্ট ইউনিট। দেখেন এখন একটা হয়ে গেছে। এই কিভাবে দুটো জিনিসকে একটা করার জন্য ইউনিট, এটা ধরে ইউনিট, তাই না? আবার এই যে এই পার্ট এই পার্ট এই পার্ট এইগুলোকে যদি আমি একসঙ্গে করতে চাই সেম ইউনিটে একবার ক্লিক করলে এই জিনিসগুলো একসঙ্গে হয়ে যাবে। দেখেন আগের জিনিসগুলো কিন্তু হারাই গেছে, আসলে হারাই নাই, আগে জিনিসগুলো নিচে পড়ে গেছে। এখন এই জিনিসটাকে নিচে পড়ে যাওয়ার থেকে বের করে আনার উপায় কী? বের করে আনার একটাই উপায় আছে, যেটা সেটা হচ্ছে এই সামনে যে জিনিসটা সামনে চলে আসছে যে ড্রয়িংটা, এটাকে ব্যাকে পাঠিয়ে দিতে হবে। এবং ব্যাকে পাঠানোর জন্য জাস্ট রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, চলে আসছে, ঠিক আছে? রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে চলে আসছে। সো এটা খুব ইজি, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আইডোপার টুলসটা শিখলাম। এইখানে নতুন একটা টুলস শিখছি যেটা হচ্ছে রিফ্লেক্ট। আমরা লাইন সেগমেন্টের কাজ শিখছি এবং তার সঙ্গে সঙ্গে আগামী পর্বে আমরা যেটা শিখবো পেন টুলস, পেন টুলসের একেবারে বেসিক একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে কোনো কিছুর ভিতরে, মনে করেন যে এটা একটা রেক্টেঙ্গেল, সেই রেক্টেঙ্গেলের ভিতরে আমরা নতুন একটা পয়েন্ট রেডি করতে চাই, তখন পেন টুল দিয়ে রেক্টেঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় এর ভিতরে নিয়ে আসলে আমরা নতুন একটা পয়েন্ট রেডি করতে পারবো, এটা আমরা শিখছি। সো আজকে আপনাদের জন্য এ পর্যন্তই, আপনারা নিজের একটু বাসায় ট্রাই করবেন। ভাইয়া ক্লাস ভিডিওটা না হলে চেষ্টা করতে পারবো না, অনেকগুলো বিষয় দেখি। আমাদের ওমেনান ডিজিটাল থেকে যিনি আছেন প্রথম অরিচুয়াপি আছেন, আপনাদের ক্লাস ভিডিওটা শেয়ার করা হবে, হয়তো গত ক্লাসে ভিডিও শেয়ার করা যদি না হয় আমি তাদের আবার বলবো যাতে আপনাদের গতকাল এবং আজকে বোথ ভিডিও একই সঙ্গে শেয়ার করে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি এটা ক্লোজ করে দিলাম।